আর মাত্র কয়েকটা ঘন্টা, আর কয়েক ঘন্টা পরেই সেই 500 বছরের প্রতীক্ষার অবসান। রামলালা অযোধ্যায় নিজের বাড়িতে ফিরবেন, রাম মন্দিরের উদ্বোধন 22শে জানুয়ারি, আর মাত্র কয়েকটা ঘন্টা সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষা। কিন্তু প্রধানমন্ত্রী হবার পর নরেন্দ্র মোদীকে যারা এই রাম মন্দির নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তাদের কি অবস্থা? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলতে চাইছি। 2019-এর লোকসভা ভোটের আগে এই রাম মন্দির তৈরি করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবং সেখানে তিনি বলেছিলেন, না তিনি কি বলেছিলেন সেটা আমার মুখ থেকে আপনাদের শুনতে হবে না, আমি আপনাদের মনে করিয়ে দেবো তিনি ঠিক কি বলেছিলেন। আপনারা হয়তো ভুলে গেছেন 2019-এর লোকসভা ভোটের আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে নরেন্দ্র মোদীকে রাম মন্দির তৈরি করা নিয়ে চ্যালেঞ্জ দিয়েছিলেন, সেটা আরেকবার শুনে নিন। ঠিক আজ থেকে মাত্র 5 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাম মন্দির তৈরি করা নিয়ে চ্যালেঞ্জ দিয়েছিলেন। ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে, ধর্মের নামে বদনাম করে বলি রাম কা নাম বদনাম না করো, আমরা তো 7 বছরে তারকেশ্বর, দক্ষিণেশ্বর, তারাপীঠ, বক্রেশ্বর সবগুলো করে দিয়েছি। আপনি নরেন্দ্র মোদী 5 বছরে একটা 6 আনার রাম মন্দির তৈরি করতে পেরেছেন? 6 আনা দিয়ে, 6 আনা দিয়ে একটা রাম মন্দির তৈরি করতে পেরেছেন? 6 আনাটা বললাম আন্তরিকভাবে, লজ্জা করে না, যার হয় না 9-তে তার হয় না 90-তে। মানুষ একসময় ভেবেছিল এই লোকটা করবে। শুনলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে রাম মন্দির তৈরি করা নিয়ে চ্যালেঞ্জ দিয়েছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই রাম মন্দির কিন্তু তৈরি হয়ে উদ্বোধনের অপেক্ষা আর মাত্র কয়েকটা ঘন্টা পর, অর্থাৎ সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কিন্তু জিতেও গেছে নরেন্দ্র মোদীর সরকার। শুধু এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আপনারা শুনলেন, 6 আনার রাম মন্দির তৈরি করতে পারে না। 6 আনার কিভাবে হিন্দু ধর্ম তাদের মন্দিরকে কত রকম ভাবে অবমাননা করা যায়, অপমান করা যায়, সেটা আপনারা শুনে ফেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চয়ই তার সঙ্গের সঙ্গী সাথীরা নিশ্চয়ই বলে দিয়েছে যে শুধু 6 আনা নয়, 900 কোটি টাকা তোলার টার্গেট করা হয়েছিল শুধুমাত্র ভারতবর্ষের মানুষদের কাছ থেকে। শুধু 900 কোটি নয়, 5,500 কোটি টাকা ইতিমধ্যেই উঠে গেছে, শুধু ভারতবর্ষ নয় বিশ্বের বিভিন্ন দেশের রাম ভক্তদের কাছে ব্যক্তিগত স্তরে সাহায্য এসেছে, চাঁদা এসছে বলা যায়, সেটার পরিমাণ হচ্ছে 5,500 কোটি টাকা। যে টাকাটা এসছে একটা টাকাও খরচা করতে হয়নি, ব্যাংকে রেখে এবং ফিক্সড ডিপোজিট থেকে যে সুদ পাওয়া যাচ্ছে সেই সুদেই রাম মন্দির হয়ে গেছে। এবং যারা প্রশ্ন করেছিলেন, বিশেষ করে বাম মনোভাবাপন্ন যারা প্রশ্ন করেছিলেন মন্দির হলে কি হবে, ওখানে তো হাসপাতাল করা যেত, তাদের জন্য একটা সুখবর আছে, ওখানে ইতিমধ্যেই রামচন্দ্রের বাবা রাজা দশরথের নামে কিন্তু বিশাল বড় একটা হাসপাতাল হচ্ছে এই রাম ভক্তদের টাকায়। এক টাকাও কেন্দ্র সরকার বা কোনো রাজ্য সরকারের খরচা হয়নি, পুরো টাকাটাই তুলে দিয়েছে শুধুমাত্র ভক্তরা, ভারতবর্ষ এবং বিশ্বের বিভিন্ন দেশের ভক্তরা। এবং সেই টাকায়, সেই টাকার শুধুমাত্র সুদে রাম মন্দির তৈরি হচ্ছে, সেখানে রেল স্টেশন বড় করে করা হয়েছে, এবং এবার সেখানে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল হবে রাজা দশরথের নামে, এবং সেটা হচ্ছে এই রাম ভক্তদের টাকায়। যারা বলছেন মন্দির করে কি হবে, ওখানে তো হাসপাতাল হতে পারতো, তাদের মুখে একেবারে চুনকালি পড়ে গেছে। যে প্রথমে আমরা এই প্রতিবেদন শুরু করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, তিনি কত তাড়াতাড়ি পাল্টি খান, আপনারা এই শুধু একটি ঘটনা নয়, আরো বেশ কিছু ঘটনায় আপনাদের সামনে প্রমাণ হয়ে গেছে। ডিএর আন্দোলন মনে আছে 2009 সালে, যখন তিনি বিরোধী দলনেতা ছিলেন, বিরোধী দলনেত্রী ছিলেন, তখন তিনি দাবি তুলেছেন কেন্দ্রের হারে ডিএ দিতে হবে। মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্য জনসভায় যখন সরকারিরা, এই রাজ্যের সরকারি কর্মীদের বিক্ষোভ চলছিল, কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কানেই শুনে নিন। কিন্তু বেতন বৈষম্য হবে কেন? দিল্লিতে যদি একজন 9,500 টাকা পায় একই কাজ করে, তাহলে আপনি এখানে 3,500 পাবেন কেন? 9,500 দিল্লিতে আর এখানে 3,500, মানে কত কম? 6,000 টাকা কম। কমরেডদের জিজ্ঞেস করুন, কমরেড কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না কমরেড। একটা এক লোকজন কথা বলেন, দিল্লিতে বাইরে পাবে যে লোক একই কাজ করে একই জায়গায় 9,500, এখানে তারা মাইনে পাবে 3,500 কেন? এখানেই শেষ নয়, রাম মন্দিরের শেষ নয় বা ডিএর আন্দোলনের শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন লোকসভার সাংসদ ছিলেন তখন এই রাজ্যে
বামেরা নাকি বাংলাদেশিদের ঢুকিয়ে এই রাজ্যের ভোট পরিচালনা করে এমন একটা অভিযোগ তিনি এনেছিলেন। তিনি সেই সময় নাগরিকত্ব আইন বা সিএএ বা এনআরসি যার বিরোধিতা তিনি করছেন সেগুলো লাগু করার পক্ষপাতী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যাতে বহিরাগত অনুপ্রবেশকারী বাংলাদেশিরা এই রাজ্যে বামফ্রন্টকে ভোটে না সুবিধা করে দিতে পারে সেজন্য তিনি লোকসভার স্পিকারের মুখে একেবারে কাগজ ছুঁড়ে দিয়ে এসেছিলেন। দেখবেন নাকি সেই ভিডিও আরেকবার দেখুন। আর এখন তার দলের নেত্রী বলছেন অনুপ্রবেশকারী বাংলাদেশিদের এই রাজ্যের ভোটার তালিকায় নাম তুলে দিতে হবে এবারের লোকসভা ভোটের আগেই। তার দলের সম্পদ শেখ শাজাহানের বিরুদ্ধে এই রাজ্যে রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে। এই হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাম মন্দির নিয়ে চ্যালেঞ্জ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই রাম মন্দির যখন তৈরি হয়ে গেল, যখন উদ্বোধনের মাত্র কয়েকটা ঘন্টা বাকি আছে, সেই সময় তিনি ওই উদ্বোধনের দিনে 22শে জানুয়ারি এই রাজ্যে সংহতি মিছিলের নামে বিভিন্ন সম্প্রদায় এবং বিশেষ করে আপনারা জানেন সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে একটা মিছিল করবেন এই রাম মন্দিরের বিরোধিতা করে। তিনি ডিএর আন্দোলন করেছিলেন 2009 সালে, যখন বিরোধী নেত্রী ছিলেন, দাবি তুলেছিলেন যে কেন্দ্রের হারে ডিএ দিতে হবে। তিনি যখন মুখ্যমন্ত্রী হলেন, কেন্দ্রের হারে ডিএ তো অনেক দূরের কথা, কত শতাংশ যে তফাত হয়ে গেছে কেন্দ্রের সঙ্গে সেটা এখন সরকারি কর্মচারীদের মাঝে মাঝে মনে থাকে না। আর অন্যদিকে এই যেটা আমরা দেখালাম সিএএ এনআরসি নাগরিকত্ব আইন, যেটা তিনি চেয়েছিলেন এই বাম আমলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, এখন তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই প্রসঙ্গে চুপ। তার দলের নেতা নেত্রীরা এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতের ভোটার বানাচ্ছে। কি বলবেন আপনারা এইরকম দ্বিচারিতা? অন্তত আমি আমার জীবনে কোনো নেতা নেত্রীর ক্ষেত্রে দেখিনি, আপনারা দেখেছেন না? যদি দেখে থাকেন তাহলে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, আমরা এই রকমের অনেক খবরই চেপে রাখতে দেব না।